সুস্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কল্ল লাহিড়ির ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের দ্বিতীয় পর্ব পর্বের নাম বিউলির ডাল এই উপন্যাসের প্রথম পর্ব কুমড়ো ফুলের বড়া কয়েকদিন আগে করেছিলাম লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরে আইবারে আপনারা জানেন কল্ল্লাহির এই উপন্যাসের প্রতিটি পর্বের নাম একটা খুব চেনা কোনো বাঙালি খাবারের নামে এবং সেই খাবারের প্রসঙ্গে উপন্যাসে পরতে পরতে উঠে আসে ইন্দুবালার জীবনের বিভিন্ন ঘটনা স্মৃতি ছোটোবেলার বাংলাদেশের খুলনা গ্রামের ছবি পরবর্তীকালের কলকাতার বিভিন্ন ঘটনা চলুন শুরু করি ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব বিউলির ডাল পর্ব দুই বিউলির ডাল ভাদ্রের যে এমন নাভিশ্বাস গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না কিংবা ঠাহর করতে পারেননি তেমন বিয়ের পর ছেনু মিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে গায়ে গায়ে ঠেসানো বাড়ি চৌকো খোলা ছাদ বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ কর্পোরেশন কলের ছিঁড়ে জল শ্যাওলা ওঠা স্যাঁত স্যাঁতে দেয়াল বড় বড় সোঁদা সোঁদা গন্ধ আশেপাশে কোনো নদী নেই পুকুর নেই তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা তার দুর্গন্ধ ফুল ফোটানো মশা গা ঘিন মাছি আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি এটাই নাকি কলকাতা এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায় মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে একবার কলকাতায় আসতে পারলে ট্রাম বাস মনুমেন্ট ফেরিওয়ালার কাছে কাঁচের চুড়ি এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনে প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে তার গেও বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি পরে যে পেয়েছিল তেমনটাও নয় সারা ছড়িয়ে ছড়িয়েছিল কোনো এক গাঁয়ের মেয়ের কলকাতাকে দূর ছাই করার সংবাদে শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন কোথাকার কন রাজরাজেশ্বরী এলো রে পাকা দালান কোটায় পা পড়ে না শুনেছি তো সেখানে শেয়াল কুকুর ঘুরঘুর ঘুর করত তা ঠিক খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশ বাগানে শেয়াল ডাকতো তুলসী তলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত লণ্ঠন লাগত না ভাদ্রের এই সময় কাঠ চাঁপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকতো বিয়ের যেদিন সম্বন্ধ হইলো অশ্বত্থ তলায় সেদিন অষ্টম প্রহর রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল ছানা এসেছে খুলনা শহর থেকে বড় ভিয়েন বসেছে সামনে তালতলার রান্নাঘরে এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে নরম মোমের মতো তালের পিঠে কলাপাতায় গরম গরম সে ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জল ছবি হয়ে ঘুরে বেড়ায় ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিনের জন্য মানুষের কাড়াকাড়ি পড়ে গেছে ইন্দুবালার তারা আছে সে মালসা ভোগও খাবে তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে এদিকে দূর থেকে পিওন আসছে সাইকেলে চেপে তার চিৎকার করছে বাবার নাম ধরে ও রাজমোহনবাবু শুনছেন চিঠি আছে চিঠি কথায় ইন্দুবালা ঘুরে তাকায় একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড ধূর্যটি পিয়ন বলে হাসে ইন্ডিয়াতে মেয়ের বিয়ে সম্বন্ধ করছে একবার জানার পর্যন্ত এদিকে কি ছেলের অভাব ছিল আমার ভাই সে তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে বাবা পারত পক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরা তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর পনেরো বয়সে বেশি দোজ ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন মা বলেছিল এর যে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না হালদারদের পুকুরে ডুবে মরুক ভাইগুলো ফুঁপিয়ে কেঁদেছিল তাদের তখনও এতটা বোঝার বয়স হয়নি তবুও কারো কথা শোনেনি বাবা আর কেউ না জানুক তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময় বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এবারে আসতে হয়নি খান সেনাদের ঠকবার আগেই তিনি চোখ বুঝেছিলেন কপোতাক্ষের তীরে বাপ ঠাকুরদার ভিটেতে কোনো এক অগ্রহায়নের শিশিরে ভিজতে ভিজতে আর বাকিরা জোলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে বাংলা ভাষার রাষ্ট্র হোক এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের শিউলির গন্ধে ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো হতো বেশি শনি নামের যে ঠাকুরের পুজো হয় ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন শাশুড়ি ছেলের মতিগতি ফিরে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন উপোষার্চা করতেন পাঁজে ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন যদিও ইন্দুবালা গ্রামে ঘেঁটু ষষ্ঠী ওলাইচণ্ডী পূর্ণিপুকুর ব্রত হতো কিন্তু এত কঠোর অনুশাসন ছিল না কাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটা সিন্নি খেতে দিব্যি লাগত বাড়িতে হতো খুদের চালের পায়েস এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত তাচ্ছিল্যের নামে অপমান করত সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিক্সায় গঙ্গা স্নানে যেতেন শাশুড়ি প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো সামনে টানা দুটো সুড়ের মতো লাঠি তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক তার হাতে আবার একটা ঝুমঝুমি একেই বুঝি টানা রিক্সা বলে স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে তা ছিল নিয়ম ভঙ্গের সামিল শাশুড়ি জবাব দেন দেখেছে কখনো বাপের আমলে না এবার অটো সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি রিক্সায় বসার সাথে সাথে রিক্সা বুঝি উল্টে যায় শাশুড়ি চিৎকার করে বলেছিলেন বাঙাল মেয়ে কি সাধে বলি বলে রক্ত যাবে কোথায় আমারও যা কপাল উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এই বাড়ির রেওয়াজ ছিল আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন পরে বাড়ির লোকের সেটা অভ্যেসে পরিণত হয় মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনো দিনও এমনকি গায়ে পড়ে অপমানটাও অনেক ছোটোবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে একসময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন তখন শিউরে উঠতো ইন্দুবালা সারা দিন কাজ করতো সেই মানুষগুলো নাওয়া নেই খাওয়া নেই উঠতে বসতে মার জাতের নামে অপমান কাজ না পারলেই অন্ধকুঠুরিতে বন্ধ করে রাখা এক এক সময় ছেনুমিত্তির লেনের এই বাড়িটাকে অন্ধ অন্ধকুঠুরি মনে হতো ইন্দুবালার মনে পড়ে যেত সেই রাতগুলো দাদুর গল্প বলা আসরের মাঝে ঠাম্মায় সে কড়া ধমক লাগাতো বাচ্চাগুলো রাতে ঘুমাই বেশি খেয়াল আছে তো তা আমাও তোমার হাবিজাবি গল্পগুলার আর ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিছমোড়া হয়ে বাঁধা আছেন গায়ে লেখা কতকগুলো সংখ্যা প্রচণ্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না ছিড়ছিড়ে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন আর বাছুরকে আদর করছেন বেচালি আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ কলাপোতার গ্রাম চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা চোখ খুললেই এই স্বপ্নটা যদি চলে যায় চোদ্দ গোষ্ঠীর ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি এই বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা অনেক পরে বুঝেছিলেন কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে উনুনের আঁচ হবে নিভন্ত যা ইন্দুবালা কোনোদিনই দিনই সহ্য করতে পারবেন না তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনও এতদিন পরেও বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হল ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিন তার কপতাক্ষের কথা মনে পড়েছিল বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছাভূতির কথা গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলো ছলো চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন বিড়বিড় করে বলেছিলেন ভালো থাকুক ইছামতি কপতাক্ষ হালদারদের পুকুর মাস ছয়ের মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল শাশুড়িও অসুস্থ হলেন বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে কোনো দিন সহ্য করতে পারতেন না তার মুখের ওপর জবাব দিতেন ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো মরিচ ঝাল এলো চুই ঝালের গন্ধ এলো মৌরির ফোড়ন এলো সারা বাড়ি মো মো করতে থাকলো ঘটি বাঙালের রান্নার সুবাতাসে সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল ঘরে ছিল গুমোট গরম দুই ছেলের পর মেয়েটা তখন পেটে শাশুড়ি আর হাঁটতে পারেন না চলতে পারেন না ঘরের বিছানায় শুয়ে সব কিছু তাও দুদিন প্রায় খাওয়া নেই হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন বৌ একটু বিউলির ডাল না দুটো ভাত খেতে পারত ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন ডাল সেদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন নামানোর আগে এক টুসখানি মিষ্টি বুড়ি ও ঘর থেকে চিৎকার করছিলেন হাঁপ ধরা কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা সবটুকু ভাত আর ডাল বিছানার সঙ্গে মিশে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করেছিলেন সবাইকে এইভাবে খাইয়ে সুখে রাখিস বউ কথিত আছে মরা মানুষের শেষ বচন ক্ষণার বচনের থেকেও নাকি ফলপ্রদ সত্যি তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন তবে যেটা তিনি এখনও বুঝতে পারেননি মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটোটি নাড়েনি দিন। পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে আকাশে তখন ভাদ্রের জল ভরা মেঘ মা মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা বুড়ি আর কোনো দিন সাড়া দেননি ছেনুমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার কোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে হরবর করে বলে যায় কথা আমি কত বার করলাম শুনছি না আমার কথা ওই ছেলে গুণান রে আরো মাথায় এমনই হৌচি ইন্দুবালা না হেসে পারেন না ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল ওড়িয়া মিলে মিশে একাকার মাথার চুলগুলো সব ধপ সাদা কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সঙ্গে জড়িয়ে গেছে ধনঞ্জয় তার কাছে সবটা শোনার আগেই সিঁড়িতে ধূপ ধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা কার আসছে এই সময়ে তো কোনো পুজো নেই চাঁদার বালাই হওয়ার কথা নয় আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে আবদার করে এটা ওটা নিয়ে যায় কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয় কিছুদিন আগেই তো সুনায়নীকে ঠেলে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি তিনি শুনেছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসবার সময় নয় ইন্দুবালা এগিয়ে যান দোতলা সিঁড়ির কাছে সামনেই যাকে দেখতে পান সে কিংসু উল্টো দিকের মেসে থাকে ডাক্তারি পড়ছে মাঝে মাঝে রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে ফর্সা দেখতে চোখে আবার ফ্রেমের কালো চশমা শহরে নতুন উঠেছে আর চাঁদি পর্যন্ত ছাঁটা ফুলকাঠ চুল আর তার ওপরটায় আবার ঢেউ খেলানো বাবরি বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালান ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায় ধনঞ্জয় তেড়ে আসে ওপরে সে উঠতে দেবে না হরবর করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায় কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে ইন্দুবালা বললেন এ তো ভারী অন্যায় কিংসুক আমার লেখা মোছো কি করে কিংসুক তখনও হাঁপাচ্ছে তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয় শোনো দিদা সত্যি বলছি আমি তো ছিলামই না কয়েকদিন বাড়ি গিয়েছিলাম কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি রাত্রে না 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 প্লিজ প্লিজ তুমি আগে আমার কথা শোনো আজ সকালে উঠে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডাল না মুসুরির ডাল আর ট্যাংরা মাছ এ কেমন কথা দিদা আজ সুজিতের জন্মদিনও খাবে কি আই সুজিত তুই আবার রূপম সাবেরের পেছনে লুকোচিস কেন এদিকে আয় পেছনে ছোটোখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা কোঁকড়ানো চুল গালে হালকা দাড়ি কালো বারনিশে গায়ের রং হাসলে টোল পড়ে গালে চোখে শুধু চশমাটুকুই নেই এত দিন পরে এইভাবে কেউ ফিরে আসে সত্যি কি আসা যায় তিনি শুধু জানেন অলোক কোনো দিন ফিরবে না ফিরতে পারে না বড় বেতের ছুরি দিয়ে খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাঘরে অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়তো একবার ওটা সাংকেতিক শব্দ মানে জেগে আছো কমরেড ইন্দুবালা কমরেড সেটার আবার কি মানে অলক ফস করে সিগারেট জ্বালায় আপনি দেখছি কিছুই জানেন না তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে গোটা শহর আমাদের কি বলে জানেন ইন্দুবালা ঘাড় নাড়েন না জানেন না অলোক শির দাঁড়া সোজা করে বলে নকশাল ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানিরা খেতে এসে কিসব ফিসফিস করে আলোচনা করছিল কটা ছেলে মারা গেছে গঙ্গার ঘাটে বোমা সব নকশাল নকশাল বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে একদিন রাতে যখন দরজা ধাক্কা দিয়ে ভাত খেতে এসেছিলে তখন তো জানতে চাইনি পরিচয় আজ কেন জানাচ্ছ মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না ধর্ম হয় না তাঁরা হন ঈশ্বর চকিতে চমকে গিয়েছিল অলোক তাকাতে পারেনি ইন্দুবালার দিকে সে সাহস তার ছিল না যদিও দুটো ঘোড়েল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায় অলিতে গলিতে লালবাজারে একজন তাদেরও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন এত সব দস্যিপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেঁয়ো বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি শুধু বিড়বিড় করেছিল ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড কিন্তু আপনারা থাকুন আপনারা থাকলে আমরা থাকবো অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা অপেক্ষা করতেন অলোকের জন্য সারা দিন ওরা না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে মানুষের মতো বেঁচে থাকার অধিকার চারটি ডাল আর ভাতের অধিকার অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার তাঁরও ভাই শুধু একটা ভাষার জন্য একটা দেশের স্বাধীনতার জন্য এমন করেই কি পালিয়ে পালিয়ে বেড়ায় নি শুনেছিলেন সেদিন নাকি ভাত খেতে এসেছিল ভাই আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল ঠুক শব্দ শুনলেই নিজে থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা ছেলেটা সাত দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে মজা করে ইন্দুবালা তার একটা ছদ্ম নাম দিয়েছিলেন পেঁচা পেঁচার জন্য রোজ ভাত বাড়া থাকতো কিন্তু পেঁচা রোজ আসতো না তার আসা সম্ভব ছিল না রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিস ফিস করে ভেসে বেড়াতো কমরেড ইন্দুবালা আপনারা থাকলে আমরা থাকবো কিন্তু কই ইন্দুবালা তো আছে তাহলে অলোক নেই কেন সুশান্ত নেই কেন গোড়া নেই কেন মাধবী নেই কেন প্যাঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো দিন বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না সেদিনও কি মনে হয়নি হাঁড়িতে আর কিছুটা চাল বেশি দিই কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান কিংসুক হাত ধরেছে পাশে সুজিত আরও পেছনে ইন্দুবালার সব চাঁদ পানারা দেখবে না দিদা তোমার বোর্ডে কী লিখেছি তারপর তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে কি কে বলে না ওরা দূর দাঁড় করে নামে ইন্দুবালা কি আর অত তরবর করতে পারেন হাঁটুর ব্যথা গেঁটে বাত নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবে কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো কবেকার অলোক গোড়া সুশান্ত মাধবী যেন এখনকার এই কিংসুক সুজিত রূপম সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জল করছে ভাত বিউলির ডাল আলু পোস্ত কালো জিরে দিয়ে পার্সে মাছের ঝাল বিলিতি আমরা চাটনি ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুস হুপুস শব্দ ওঠে সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে পার্শ্বে মাঝে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে বিলিতি আমরা টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁজে কলাপাতা পড়ে মাটির গ্লাস লেবু নুন লঙ্কা কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েরা এখনকার প্রজন্মের হয়ে ভাত খায় ইন্দুবালার হোটেলে ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না বর্ণ হয় না জাত গোত্র কিচ্ছু না অতিথি হয় ঈশ্বর এখানেই শেষ ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব বিউলির ডালের যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে নিজে কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো বা আপনার মতামত কারণ তার উপরে নির্ভর করবে এর তৃতীয় পর্বটা আপনাদের কাছে আমরা পেশ করব বা করব না আর যদি আপনি এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন পুশ করবেন কারণ তাহলে এই চ্যানেল খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর নোটিফিকেশন অর্থাৎ ওই বেল আইকন পুশ করে রাখলে যখনই আমরা কোনো কিছু আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ খুব শিগগিরই আসছি ভালো থাকবেন